নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে সংবাদ শিরোনাম। 10 বছরে উত্তর পূর্বের সন্ত্রাসীদের বন্দুক থেকে একটি গুলিরও আওয়াজ বের হয়নি বললেন হিমন্ত। কাজ শেষ হওয়ার আগে সাবসেন্টারের দেওয়ালে ফাটল, কাঠিগোড়ায় স্ফোট। অসমে 5 আসনে জয়ী হবে কংগ্রেস, কেন্দ্রীয় নেতৃত্বকে জানালেন ভূপেন বড়া। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্ব থেকে দূর হয়েছে বর্ণ বৈষম্য বললেন হিমন্ত। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মোদী সরকারের 10 বছরে উত্তর পূর্বে সন্ত্রাসবাদীদের বন্দুক থেকে একটিরও গুলির আওয়াজ বের হয়নি। প্রধানমন্ত্রী মোদীর শাসনে উত্তর পূর্বে আজ শান্তি বিরাজ করছে। সোমবার পাঞ্জাবের পাটিয়ালায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারাভিযানে এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মোদীকে ফের প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়ে উত্তর পূর্বের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন হিমন্ত। ড্রাগস কা মামলা মে নেই, কর্জা কা মামলা মে নেই, সম্পদ কা মামলা মে দেশ কো নেতৃত্ব দেনে মে পঞ্জাব দেশ কা এক নম্বর প্রদেশ হোনা চাহিয়ে আর হোতে রহেগা। মোদি জি কো খালি একবার মৌকা দিজিয়ে, মোদি জি কো একবার মৌকা দিজিয়ে, আপ দেখতে দেখতে পঞ্জাব কা ট্রান্সফরমেশন আপ লোক দেখনে কা আপ লোক কো কোই প্রবলেম হি নেই হোগা। মেনে খুদ দেখা হুঁ, হম কভি নেই সোচা থা কি নর্থ ইস্ট কা ভি ট্রান্সফরমেশন হো সকতা হ্যায়। হর দিন AK-47, হর দিন বোম ব্লাস্ট, হর দিন গ্রেনেড, হম লোক সোচে ভি নেই থা কি নর্থ ইস্ট মে কভি ট্রান্সফরমেশন হো সকতা হ্যায়। লেকিন আজ 2016 সন মে মোদি জি আয়ে, 2016 মে আসাম কা সরকার বনা, অরুণাচল কা সরকার বনা, এক এক করকে বিজেপি কা সরকার বনা। আজ উত্তর পূর্ব সে কোই AK-47 কা আওয়াজ কিসি কো সুনাই নেই দেতে হ্যায়। 10 সাল মে পুরা কি পুরা ট্রান্সফরমেশন হো চুকা হ্যায় এন্টায়ার নর্থ ইস্ট কা। বড়ে বড়ে হাইওয়ে বন রা হ্যায়, বড়ে বড়ে ন্যাশনাল হাইওয়ে বন রা হ্যায়, রেলওয়ে ট্র্যাক বন রা হ্যায়, চাইনিজ বোর্ডার তক বড়ে বড়ে রাস্তা বন রা হ্যায়। একদম জো ট্রান্সফরমেশন হো রা হ্যায় মেরা জীবন মে কভি ও মে দেখুঙ্গা মে সোচা ভি নেই থা। লেকিন হাম তো বহুত দূর হ্যায়, হামারা ইতনা সম্পদ ভি নেই হ্যায়, লেকিন পঞ্জাব মে সব কুছ হ্যায়, পঞ্জাব মে সব কুছ হ্যায়, মেহনতি আওয়াম হ্যায়, মেহনতি লোক হ্যায়, ইহাঁ মে সব কুছ ভগবান নে দিয়া হুয়া হ্যায়। খালি একবার হামারে পঞ্জাব কো আপ লোক বিজেপি কা সাথ লেকে যাইয়ে, বিজেপি কা সাথ পঞ্জাব কা একবার কাম করনে কা মৌকা দিজিয়ে, দেখতে দেখতে 10 সাল মে পঞ্জাব ভারত কা এক নম্বর প্রদেশ বনেগা, ইসমে মেরা কোই সন্দেহ নেই হ্যায়। কাজ শেষ হওয়ার আগে নির্মীয়মান দেওয়ালে ফাটল দেখা দিয়েছে কাঠিগোড়া জগদীশপুরের লাঠিমারা 2 সাব সেন্টারে। প্রায় 30 ফুট দেওয়ালের কাজ চলাকালীন ক্যাপসাইট হয়ে পড়েছে। আজ ওই এলাকার জনগণ সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, কাজ অতি নিম্নমানের চলায় এমনই অবস্থা হয়েছে। ঠিকাদার কাজে ফাঁকি দিয়ে টাকা আত্মসাৎ করার ফন্দি করছেন। কাজের সব সামগ্রী অতি নিম্নমানের ব্যবহার করা হচ্ছে। সাব সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক সানাউল হককে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, নয়া ভবন নির্মাণ নিয়ে তিনি কিছুই জানেন না। এদিকে স্বাস্থ্য বিভাগের কাছাড় জেলার আধিকারিক সুশান্ত অধিকারী বলেন, এ নিয়ে তিনি শীর্ষ কর্তৃপক্ষকে নালিশ জানাবেন। আমার নাম মোহাম্মদ বদরুল আলম। এই হসপিটালের নামটা কি? এই হসপিটালের নাম হলো লাঠিমারা আদ্য স্বাস্থ্য কেন্দ্র। এই যে এখানে ক্যাপসাইড হয়েছে, ঘরটা ক্যাপসাইড হয়েছে, মানে আমার মান নিশ্চয় ভালো হয়েছে না, গতিকে মানে এই জোটা জি হয়েছে আর কি। ইট পাথর বালুর কোয়ালিটি কিরকম? ঠিক থাকলে তো এই ধরনের মানে এগুলা জি হইল না। মানে এটা কবে হয়েছে? 15 দিন আগে কাজটা হয়েছে আর কি। মানে তো কাজ বন্ধ আর কি, কত হার করতে মাটি আইছে, মাটি ফোড়ে রয়েছে, মাটি ফোড়ার পরে মানে এই কোয়ালটা গেপ সাইড হয়ে গেছে। আপনারা স্থানীয় বাসিন্দা? কী নাম আপনার? আমার নাম তাজিব ইসলাম। দাদার নাম? দাদা আতাবুদ্দিন। কাজটা কি তার? হসপিটাল প্রথম থেকে চলে দীর্ঘ 3-4 মাস থেকে। কিরকম ক্র্যাক হয়েছে? জানি না, তারা কাজ করছে তো কিরকম অবস্থা কাজটা করে
আপনারা তো হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, এই আমরা সবুর সামনে যে বিল্ডিংটার কনস্ট্রাকশন চলে আর এটার দেখি আর ওয়ালটা কলাপস হয়ে গেছে, এটা সম্পর্কে আপনার একটু সেটা দেন। এটা আমি যখন দেখছি আমি ইনফর্ম করবো ইঞ্জিনিয়ার জেন ডিরেক্টরকে জানাই মতো পর্যন্ত। স্থানীয়রা অভিযোগ করছে যে ইটের কোয়ালিটি তিন নম্বর বা পাথর বালি একদম নিম্নমানের, এ বিষয়ে কী হইবা? কোয়ালিটি তো বিঙে অ্যাকাউন্ট শুনে যারা আমি তো কোয়ালিটি বুঝি না, কিন্তু যখন অন্যরা কইতেছে যারা কইছে এটা ইনফর্ম করে দেওয়া যাইব, তারপরে কী হয় দেখা যাইব। আপনি ডিস্ট্রিক্ট নামটা প্লিজ সুশান্ত অধিকারী। অসমে 5 লোকসভা আসনে জয়ী হবে কংগ্রেস। দলীয় কর্মীদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দাখিল করে এমনই দাবি করেছে প্রদেশ কংগ্রেস। অসমে 14টি লোকসভা আসনের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শাসক বিরোধী উভয়ই জয়ের অঙ্ক নিয়ে ব্যস্ত। বিজেপি 12টি আসনে জয়ী হওয়ার দাবি করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে কংগ্রেস জোর দিয়ে বলছে তারা 5টি আসনে জয়ী হবে। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্টও পেশ করেছে প্রদেশ সভাপতি ভূপেন বড়া। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্ব থেকে দূর হয়েছে বর্ণ বৈষম্য। কংগ্রেস আমলে এই অঞ্চলের জনগণ বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী 70 বার উত্তর পূর্ব ভ্রমণ করে বর্ণ বৈষম্য দূর করেছেন। আজ দিল্লিতে বিজেপির মুখ্য কার্যালয়ে উত্তর পূর্বের জনগণের এক সভায় এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, আরও 10 বছর মোদী দেশের প্রধানমন্ত্রী থাকলে উন্নয়নের ক্ষেত্রে চেহারা পাল্টে যাবে উত্তর পূর্বের। ধলাই কংগ্রেসকে নিয়ে ভুয়ো সংবাদ প্রচারের অভিযোগে শিলচর থেকে প্রচারিত এক দৈনিক পত্রিকার বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসীরা। ভুল সংবাদ প্রকাশ করে কংগ্রেসকে হেয় করার অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে ওই পত্রিকার সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছেন ধলাই কংগ্রেসীরা। ধলাই নির্বাচনে অধিকাংশ বুথ কেন্দ্রে দেখা যায়নি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বণিক এজেন্ট। তৃণমূল কংগ্রেস বক্তব্য আমার কুয়ে তো লাভ নাই, আমি কংগ্রেসের একটা কইতাম পারি। আমরা 206টা পোলিং সেন্টার আছে, 206টার মধ্যে 205টা আমরা ইয়ে দিছি। একটা তো সমস্যা তৈরি হয়েছে, এখানে বিজেপির কিছু এরা গুন্ডামি করছে, আমরা পোজিং এলেন এজেন্টারা এখানে বাইর করছে, প্লাস কংগ্রেসের যারা দিনে কংগ্রেস রাত্রে বিজেপি তৃণমূল করছে এরা এরা সাথে মিলিয়া এরা বার করার চেষ্টা হয়েছে। এটার নাম্বারটা হইল 77। ওই একটাই হয়েছে, বাকি 205টা সি ফর্ম যেটা প্রিসাইডিং অফিসারে আমরা দেয় সেইটা আমার কাছে আছে। এরা ডিস্ট্রিক্ট কংগ্রেস এসি এটার একটা জেরক্স কপি আমার কাছে আছে, আপনার যদি প্রয়োজন লাগে এটা ফটোকপি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার আচ্ছা ওই যে যেটা হয়েছেন যে কিছু মানুষের নাম কই মানে নাম তো দাদা এইগুলো আপনার সাংবাদিক আপনার একটু নিজেরা একটু করতেছে, আমরা ইয়ে নাই, আমরা সবাই সবাই মিলিয়া লিয়ে যখন তারা চেষ্টা করতেছে, যারা আগের দিনে ক্ষমতা পাইছিল ক্ষমতা অপব্যবহার করছে তারা যখন সরাই পাবলিকে যখন তারা পছন্দ করেন না, যেমনভাবে তৈরি হয়েছে যারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি, এখন তারা এটা সমস্যা তৈরি হইতেছে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 7880001।
রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে রবিবার 11:00 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে, এবারে খবর এক ঝলক। আজ লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 96টি আসনে ভোট নেওয়া হয়েছে। 1717 জন প্রার্থীর ভাগ্য আজ ইভিএমে বন্দী হয়েছে। 60 বছরের এক বৃদ্ধ ধর্ষণ করল 4 বছরের শিশুকন্যাকে। শিবসাগরে সুরজ রজক নামের এক ব্যক্তি এই ঘৃণিত কাজ করেছে, তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কাল বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মনোনয়ন উপলক্ষে বারাণসীতে এক বিশাল রোড শোর আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেন। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার 87.98%। এবারের মেয়েদের পাশের হার বেশি। আগামী 19 মে কালাইনের ঐতিহ্যবাহী সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গণে স্থাপিত হবে ভাষা শহীদ স্মারক সৌধ। এই সৌধ উন্মোচন করবেন ভাষা শহীদ কানাইলাল নিয়োগীর পুত্রবধূ মধুমিতা নিয়োগে। বক্তা থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অমলেন্দু ভট্টাচার্য। আজ কালাইনে এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিশদ তুলে ধরেন কলেজের প্রভাষক প্রবীর দাস, প্রাক্তনী সংস্থার সুদীপ দাস এবং জুই সূত্রধর, বিশিষ্ট নাগরিক সুখেন্দু কর। 1961 সালে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের সম্পর্কে জানা আমাদের বাঙালি হিসাবেই শুধু নয়, মানুষ হিসাবেও আমাদের একান্তই মানে প্রয়োজনীয় ব্যাপার। কেননা তাদের কথা হচ্ছে আমাদের শেকড়ের কথা। একটি গাছ শেকড়হীন অবস্থায় যেভাবে সামান্য বাতাসেই পড়ে যেতে পারে বা পড়ে যাবে, ঠিক সেরকমভাবে আমরা যদি আমাদের শেকড়ের কথা না জানি তাহলে আমরাও একটা জাতি হিসাবে আমরা আগামী দিনে অতি সহজেই আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারবো না, সম্ভব সম্ভাবনা থাকবে। তো এই এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আগামী রবিবারে একাদশ শহীদের স্মৃতি স্মারক উন্মোচনের অনুষ্ঠিত হবে। আগামী 19 মে আমাদের সত্যরঞ্জন কলেজে হতে যাচ্ছে একটা অনুষ্ঠান, ভাষা শহীদের স্টেজে বসতে যাচ্ছে। আমি সকলকে আমাদের প্রাক্তন কমিটির তরফ থেকে আসার জন্য অনুরোধ করছি। কালাইন সত্যরঞ্জন কলেজে বরাকের 1961 ইংরেজি 19 মে যে 11 জন মাতৃভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন তাদের মূর্তি উন্মোচন উপলক্ষে এই সত্যরঞ্জন কলেজে 19 মে উন্মোচন হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন এবং এখানে এদের সম্বন্ধে আলোচনা হবে এবং এই আলোচনায় এবং সেই অনুষ্ঠানে আপামর এই কালাইনবাসী জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি যে নাম দেওয়া হয়েছে বাংলা ভাষা হুতাত্মা স্মৃতি স্মারক সমিতি। সেই অনুষ্ঠানটা হবে 19 মে, একটা বেদির অর্ডার দেওয়া হয়েছে। 19 মের যিনি উন্মোচন করবেন আমাদের শহীদ পরিবারের একজন, উনি বলে গেছেন আমাদের পূর্ববর্তী বক্তা এবং সাহিত্যিক হিসাবেও একজন থাকবেন সেই অনুষ্ঠানে রবিবারে। আর আমাদের করিমগঞ্জের প্রতিমা শিল্পালয়ে সুনামধন্য কারিগর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মূর্তিটা বানানোর জন্য। তো 2-1 দিনের ভিতর সেটা ইনস্টলিং হবে। আর এই অঞ্চলের প্রত্যেক মানুষ যাতে এসে এই মন্দির এই আমাদের যে অনুষ্ঠান সেটা উপভোগ করতে পারে আর ওই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পারে
তার জন্য আমরা এই যে স্মারক নির্মাণ সমিতি আছি সবাইকে আসার জন্য কালীন সত্যনারায়ণ কলেজে অনুরোধ জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে সোনাই রোডে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সঞ্জীবনী এনজিও। অনুষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ঈশান বাংলা নিউজের মুখ্য সম্পাদক চয়ন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, ডক্টর শিবানন্দ রায়, বিমলেন্দু সিনহা, সায়ন বিশ্বাস, সর্বণী ভট্টাচার্য, এনজিওর পক্ষে তপন শীল সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিপ্লব বিশ্বাস। তখন সেটাকে আবার প্রবর্তনের দাবিতে এমন আন্দোলন হলো বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে এতটুকুই গ্রহণ করেছিলেন তার কথা প্রমাণিত হয়। আসলে রবীন্দ্রনাথ কি বুঝতে গেলে আমাদের সবারই ধারণা, প্রচুর গান লিখেছেন, কিছু অনেক নাটক লিখেছেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এই কয়েকটা বিষয় এর বাইরে আমরা রবীন্দ্রনাথ কিন্তু খুব একটা চিনি না। আর যারা আর রবীন্দ্রসঙ্গীত শুনি আমরা সবাই ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীত নাটকও তো তেমন অনেকে খেয়াল করেন না, রবীন্দ্রসঙ্গীতটা শুনে কিছু আবৃত্তি, ছোটোবেলায় কিছু আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত হতো স্কুল, এখন তো এগুলো উঠে গেছে, খুব দুঃখের বিষয়। এগুলোর বাইরে কিন্তু আমরা রবীন্দ্রনাথকে আমরা চিনতে পারি না, বা এর বাইরে আমরা রবীন্দ্রনাথকে দেখতে পারি না। নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা বললাম, তিনি একজন বড় কবি ছিলেন, তার দুটো জাতীয় সঙ্গীত আছে দুটো দেশে, ভারত এবং বাংলাদেশে, তারপর অসংখ্য নাটক লিখেছেন, অসংখ্য গান লিখেছেন, তিনি একজন বিশ্ব মানবতাবাদী এশিয়ার। এর বাইরে রবীন্দ্রনাথকে জানার কিছু প্রয়োজন রয়েছে। আমি খুব সংক্ষেপে আজকে দু একটা কথা এখানে বলবো, যেটাতে আপনার একটু অন্য দৃষ্টিতে রবীন্দ্রনাথকে দেখার চেষ্টা করবে। দেখুন, রবীন্দ্রনাথের যে দর্শনটা উপনিষদ, এবং তিনি উপনিষদের উপর ভিত্তি করে তার সমস্ত গান এবং প্রকৃতি এবং আধ্যাত্মিকতাবাদকে তিনি এমনভাবে আত্মস্থ করেছিলেন যে তিনি প্রতিটি এবং তার যে দর্শন সেটা পুরোপুরি উপনিষদ নির্ভর একটা দর্শন। প্রতি বছরের মতো এবারও শিলচর শঙ্কর মঠ এবং মিশনে শঙ্করাচার্যের আবির্ভাব তিথি পালন করা হলো নানা ধর্মীয় কর্মসূচিতে। গতকাল সকাল থেকে শুরু হয় নানা ধর্মীয় কর্মসূচি, দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। গোটা দিনের অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন শ্রীমৎ রামেশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজ, রামু দেবনাথ, বিপ্লব দেব, সুমন মিত্র, রূপন মিত্র, কাবুল মিত্র ছাড়াও অন্যান্যরা। আজ পরম পবিত্র দিন, আদিগুরু শঙ্করাচার্যের জন্মজয়ন্তী। আমরা জানি 686 খ্রিস্টাব্দে বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে, অক্ষয়া তিথিতে ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছেন। বর্তমান কেরল গ্রামে, কানাড়ি গ্রামে তার পিতা ছিল বিদ্যাধর, মাতা বিশিষ্টা দেবীর ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করে তিনি জগতের সমস্ত মানুষের কল্যাণে তিনি আত্মনিয়োগ করেছেন। তার অল্প বয়সে তিনি ব্রহ্মবিদ্যা লাভ করেছেন। 3 বছর বয়সে তিনি সমস্ত গুরুগৃহে বিদ্যা সমাপন করেছেন এবং 5 বছর বয়স থেকে তিনি ভারতের বিভিন্ন বড় বড় পণ্ডিতকে তিনি পরাস্ত করেছেন এবং ভারতবর্ষে হিন্দু ধর্মকে রক্ষার জন্য তিনি চারদিকে 4টি মঠ স্থাপন করেছেন, গোবর্ধন মঠ, সিমরি মঠ, যোশী মঠ এবং সারদা মঠ। 4টি মঠ স্থাপন করে তিনি দশনামী সম্প্রদায়ের সৃষ্টি করে। 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে 16 মে শহর শিলচরে এক মহামিছিলের আয়োজন করেছে বরাকের আওয়াজ সংগঠন। ওই দিন বিকেল 4টে থেকে মিছিল শুরু হবে রাঙ্গিরখানি নেতাজি মূর্তির পাদদেশ থেকে। মিছিলটি যাবে গান্ধীবাগের 19-এর শহীদ মিনার পর্যন্ত। অনুষ্ঠান শুরু করছি মূলত, অনুষ্ঠান শুরু 63 বছর পূর্তি এটা, এবং অনুষ্ঠান আমরা শুরু করছি মূলত 16 তারিখ থেকে। 16 তারিখে বরাকের আওয়াজের 19-এর পথ চলা আছে, সেখানে আমরা যোগ দেব।
17 তারিখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান সূচি আছে, আমরা যোগ দেব। মঞ্চের অনুষ্ঠান প্রথম দিনের মঞ্চটা হচ্ছে ভোলা চক্রবর্তী, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল তার স্মৃতিতে, এবং 18 তারিখ দুপুরবেলা 2 থেকে মূলত শুরু হচ্ছে দেওয়াল আলপনা এবং পথ আলপনা দিয়ে। সেখানে ফাইন আর্টস চারুকলা বিভাগ আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এদের শিল্পীরা এটা করবেন। দুপুর 2 থেকে নাচ গান রবীন্দ্রভাবনায় কবিতা এগুলোর আবৃত্তি ইত্যাদির প্রতিযোগিতা থাকছে। তারপরে পুলিশের সন্ধ্যাবেলা মূলত হচ্ছে স্থানীয় শিল্পীদের একটা অনুষ্ঠান রাখি আমরা। অন্যান্যদের মধ্যে গীতিবাদ্য কৃষ্টি বিবেক পরমিতা সঙ্গীতালয় এদের অনুষ্ঠান থাকছে। একা গান গাইবেন সুস্মিতা দাস চাকি। একটা বিষয় হচ্ছে আমরা একটা আলোচনা সভার বিষয় হচ্ছে যে অমর 19-এর আলোচনা, বিষয় কবির শহরে 19-এর কবিতা, সেখানে অংশগ্রহণ করবেন কলকাতা থেকে দেবাশিস চন্দ্র। গতকাল নানা কর্মসূচির মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করলো শিলচরের কালচারাল গ্রুপ। অনুষ্ঠানে ছিল রবীন্দ্র নৃত্য, যোগাসন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তবে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হয়। যোগাসন প্রতিযোগিতায় 60 জন এবং নৃত্য প্রতিযোগিতায় 50 জন শিল্পী অংশ নেন। এতদিন থেকে অনলাইনে ছিল আমাদের গ্রুপটা, আর মানে অফলাইনে করতাম প্রোগ্রাম, ওইখানে আমরা অ্যানুয়াল প্রোগ্রামগুলো করতাম। রবীন্দ্র জয়ন্তীটা আমরা অনলাইনেই করেছি, এই বছর ফার্স্ট টাইম আমরা রবীন্দ্র জয়ন্তীটা অফলাইনে করি। ঠিক আছে, সকালবেলা আমরা যোগাসন ক্রিয়া কম্পিটিশন করিয়েছি, যোগাসনে মোটামুটি 60 জনের কাছাকাছি ছিল ক্যান্ডিডেট। আর বিকালবেলা না পড়ার অনুষ্ঠিত কম্পিটিশনটা করিয়েছি, এখানে মোটামুটি 50 জনের মতো ক্যান্ডিডেট ছিল। সবাই সব কিছু মিলিয়ে মোটামুটি সুন্দর করে প্রোগ্রামটা চালাতে পেরেছি। এতদিন থেকে মানে আমরা যখন গ্রুপটা স্টার্ট করেছিলাম, আমরা শুধু আজকে আসেন নাই অনেকজন মেম্বার, শুধু আমরা 4 জন মেম্বার ছিলাম, এখন মোটামুটি ধর 8-9 জনের মতো অনেক মেম্বার হয়ে গেছে। সব কিন্তু আমরা মহিলারা, আমরা নিজের পকেট থেকে টাকা খরচা করে এই প্রোগ্রামগুলো চালিয়ে যাই। তো মোটামুটি সবার আশীর্বাদ থাকায় আর কি এতদিন এগোতে পেরেছি। তো আশা রাখছি আগামীতে অনলাইন প্রোগ্রামগুলো করবো, চালিয়ে যাবো, আপনারা সবাই সহযোগিতা করুন। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 10 বছরে উত্তর পূর্বে সন্ত্রাসীদের বন্দুক থেকে একটি গুলিরও আওয়াজ বের হয়নি বললেন হিমন্ত। কাজ শেষ হওয়ার আগে সাব সেন্টারের দেওয়ালে ফাটল, কাঠিগড়ায় স্ফোট। অসমে 5 আসনে জয়ী হবে কংগ্রেস, কেন্দ্রীয় নেতৃত্বকে জানালেন ভূপেন বড়া। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্ব থেকে দূর হয়েছে বর্ণ বৈষম্য বললেন হিমন্ত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।